নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই ভারতীয় জ্যোতিষশাস্ত্রে কর্পূরের এক অসাধারণ প্রয়োগ রয়েছে এই অসাধারণ প্রয়োগকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রে বলা হয় ম্যাজিক পাওয়ার হিন্দু ধর্ম মতে যদি পুজোয় কর্পূর ব্যবহার না করা হয় তাহলে পুজোই সম্পূর্ণ হয় না এমনটা মনে করা হয় ঘর ও শরীরের নেতিবাচক শক্তি দূর করার জন্য কর্পূর অত্যন্ত প্রয়োজনীয় একটি ঔষধ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র মতে অনেক চেষ্টাতেও হয়তো কাজ হচ্ছে না ভালো সময় আসছে না টাকা পয়সা জমছে না এই অবস্থায় রূপোর বাক্সে নিয়মিত কর্পূর ও নবঙ্গ জানিয়ে দিন এর ফলে সমস্ত বাধা দূর হয়ে যাবে যে কাজ আটকে রয়েছে তাও সুসম্পন্ন হয়ে যাবে ঘরে ব্যবসায় বা কাজের জায়গায় কোনো বাস্তুদোষ থাকলে তাতে ক্ষতির মুখে সম্মুখীন হতে হয় আমাদের সেই বাস্তুর নেতিবাচক শক্তি দূর করতে কর্পূরগুলি রাখতে পারেন একটি বাটিতে করে এর ফলে শুধু নেতিবাচক শক্তি যাবে তা নয় আপনার ব্যবসার সেই জায়গাতে ধন আগমন বৃদ্ধি পাবে কর্পূর পরিবেশও শুদ্ধ করে বাড়িতে পুজোপাঠ চলার সময় কর্পূর অবশ্যই জানান এর গন্ধে পরিবেশ পাল্টে যেতে পারে কারণ কর্পূরের গন্ধে বাতাসে মজুদ ব্যাকটেরিয়া মরে যায় শীতের দিনে কাপড়ের ভাজে বা আলমারির মধ্যে কর্পূর রেখে দিন দেখবেন পোকামাকড় নষ্ট হয়ে যাবে বা মারা যাবে এবং আপনার জামা কাপড় সুন্দর থাকবে কর্পুরের গন্ধে মন ও মস্তিষ্ক দুটোই সতেজ থাকে গাঠের ব্যথাতেও আপনি যদি কর্পূর ব্যবহার করতে পারেন তবে অনেক আরাম পাবেন আপনার অনিদ্রার সমস্যা রয়েছে তবে কর্পূর তেনের গন্ধ মাথায় মাখুন এতে মাথা ঠান্ডা থাকে ও ঘুম আসতে সাহায্য করে কর্পূরের তেল কয়েক ফোঁটা বানিছে ফেনে ঘুমোতে যেতেই পারেন সর্দিতে নাক বন্ধ থাকলে শ্বাসকষ্ট হলে হাঁচি হলে কর্পূরের সাহায্যে এগুলি সমাধান করাই যেতে পারে গরম জলে কর্পূর ঢেলে তার ভাব যদি নিতে পারেন তবে অনেকটা আরাম পাবে জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি খরচ বেশি হয় অথচ আয় যথেষ্ট না হয় তবে গোনা ফুনে কর্পুরের টুকরো রাখতে পারেন ও কর্পূর জানিয়ে মা দুর্গার কাছে অর্পণ করতে পারেন আপনি দেখবেন হাতে নাতে রেজাল্ট পাবেন যদি বারে বাজে খরচ বেড়ে যায় তবে সূর্যাস্তের সময় কর্পুরের প্রদীপ জানান ও সেটি ঘরে ঘোরান সমস্যার সমাধান থেকে আপনি বেরিয়ে আসবেন রাহুকেতুর সমস্যা থেকে মুক্তি পেতে রোজ ঘরে কর্পূর জানাতেই পারে এবার আমি আপনাকে কর্পুরের সেই চমৎকারী উপায় জানাই ভাগ্য ফেরাতে স্নান করার সময় কর্পূরের তেল কয়েক ফোঁটা জলে ফেনে স্নান করা যেতেই পারে এর ফলে শরীর থেকে নেতিবাচক শক্তি দূর হয় এবং জীবনে পজিটিভ শক্তির সঞ্চার হয় এবং তার ফলে আপনার জীবনে ফিরে আসে সৌভাগ্য এবং অর্থপ্রাপ্তি ঘটে